আমার জীবনের প্রথম স্কুটি রাইড, এটাই ভাবছি টাইটেল দিয়ে দেবো। যে যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে সেক্ষেত্রে কি কিছু রয়েছে? একদম গিফট আছে। আচ্ছা গিফট রয়েছে, তাই তো? ভালো মতো গিফট রয়েছে তো? ভালো মতো, ভালো মতো। যাই হোক, দাদার দোকানে যদি আসো ইউজফুল জিনিস কোনো একটা গিফট আছে। এই মুহূর্তে আমি স্কুটিটার একটু এফিসিয়েন্সি টেস্ট করতে চাই, যে সামনে একটা ঢাল মতো রয়েছে, তো এই স্কুটিটা কত আরাম করে উঠতে পারে সেটা একটুখানি দেখবো। কদিন পর পর রিপ্লেস করতে হবে এটা? আচ্ছা, তিন বছরের মধ্যে কিছু হয়ে গেলে সেটা কোম্পানি বুঝে নেবে। আচ্ছা, নমস্কার, প্রণাম, ওয়েলকাম, দিস ইজ ইয়োর দবিং লাইডার, হোয়াটস আপ, নো টেনশন, নো চাপ, বিং বাঙালি। তো ভাই, লাইফে আমার বিভিন্ন রকম জিনিস এক্সপিরিয়েন্স করার বিশাল রকম শখ, আর আমার এই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সামনে একটা তুলে ধরার চেষ্টা করে দেখি। লাস্ট টুরে ফেরার পথে ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, আর আমি ভাইকে বলেছিলাম একটা ই স্কুটি চালানোর আমার ভীষণভাবে ইচ্ছা, আর ভাই এটা করলো। ভাই আমাকে পুরো একটা শোরুম ভরিয়ে দিল যে যত ইচ্ছা আমি স্কুটি চালাই। আর এদিকে আমি অলরেডি রানাঘাটে উপস্থিত, আর এখানে ভাইও চলে এসেছে। ভাই, একটা ছোট্ট ইম্পর্টেন্ট নোটিশ, তবে যাই হোক, শুধুমাত্র এই ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি কিন্তু রাইড করি, সেটা ম্যাক্সিমাম সময় সাইকেল নিয়ে, তো অনেকে সাইকেল ব্যাপারটা পছন্দ নাও হতে পারে, তো সুতরাং এটা একটু দেখে শুনে নিয়ে তারপরে সাবস্ক্রাইব করো। তাহলে শুভ কাজের এক্সপিরিয়েন্স করতে আর দেরি করা কি উচিত? তো বেসিক্যালি এই মুহূর্তে তিনটে স্কুটি আমার সামনে উপস্থিত, আর এই তিনটে স্কুটির আমি রাইড নেব। আমি প্রথমবারের জন্য ইলেকট্রিক স্কুটি রাইড করতে চলেছি, আর এটার ফিলিংসটা কেমন তোমাদেরকে তো আমি অবশ্যই জানাবো, কিন্তু তার আগে সব থেকে বড় কথা, যে জিনিসটা মানে আমি একটু খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো দেখাই, তো আমি সবার আগে জিনিসগুলো দেখবো যে এর মধ্যে কী কী ফিচার রয়েছে, মানে কী কী এক্সট্রা এক্সট্রা এর মধ্যে ফিচার রয়েছে স্কুটিগুলোর মধ্যে। এই স্কুটিগুলোর মধ্যে সব থেকে যদি অ্যাডভান্স স্কুটি ধরো তাহলে এইটা হচ্ছে সব থেকে, এই তিনটের মধ্যে সব থেকে বেশি অ্যাডভান্স স্কুটি। এটাকে তো আমি চালাবো, মানে এটাকে দেখে আমার রীতিমতো লোভ লাগছে যে আমি কখন চালাবো, আমি কখন চালাবো, কিন্তু তার আগে আমি স্কুটিগুলোর একটুখানি দেখাতে চাই যে এর মধ্যে কী কী ফিচার রয়েছে। তো চলো সবার আগে ফিচারগুলো একটুখানি দেখবো, আর তারপর আমি রাইড করব, আমার জীবনের প্রথম স্কুটি রাইড, এটাই ভাবছি টাইটেল দিয়ে দেবো। নর্মাল স্কুটির তুলনায় এই স্কুটিগুলো কিন্তু অনেকটা বেশি হালকা, মানে এই দেখো এইরকম করে তুলে নেওয়া যাচ্ছে, মানে এতটাই বেশ হালকা স্কুটি। আর তো সবার আগে গাড়ির যদি সেফটি ফিচারের কথা আমি বলি তাহলে বলবো যে গাড়ির সামনে আর পিছনে দুই জায়গায় রয়েছে ডিস্ক ব্রেক, অর্থাৎ ডুয়াল ডিস্ক ব্রেক কিন্তু এই স্কুটিটার মধ্যে রয়েছে, আর তার সাথে সাথে এর কিন্তু অনেক রকম ফিচার রয়েছে। তো সমস্ত ফিচার তো আমি জানি না, তো এই স্কুটির যে মালিক বা স্কুটির মানে অ্যাকচুয়ালি যে দোকানের মালিক, তো তার কাছে আমি জিজ্ঞেস করব, যে জিনিসগুলো আমি বুঝতে পারবো না কিন্তু যে জিনিসগুলো আমি বুঝেছি সেই জিনিসগুলোকে আমি আগে সবার আগে বোঝাই, তারপরে আরও কিছু এক্সট্রা ফিচার বা এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে নিয়ে জানাবো। তো সবার আগে যদি কন্ট্রোল প্যানেলের দিকে আমি দেখি তাহলে এটা হচ্ছে ইগনিশন সুইচ, আর এটা অন করার সঙ্গে সঙ্গে এটা অন হয়ে গেল, আর এখানে কিন্তু তুমি একটা বড়সড় ডিসপ্লে পেয়ে যাচ্ছ, আর তার সাথে সাথে এখানে বেসিক যে সমস্ত কন্ট্রোলগুলো থাকে প্রত্যেকটা স্কুটিতে বা প্রত্যেকটা বাইকে বলতে পারো, সেই প্রত্যেকটা কন্ট্রোল কিন্তু এর মধ্যে রয়েছে। আর তার সাথে সাথে একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ক্রুজ মোড, এখানে একটা ক্রুজ মোডের সুইচ রয়েছে, অর্থাৎ এই ক্রুজ মোডে তুমি যদি এটাকে অন করে দাও, যে স্পিডে তুমি ক্রুজ মোডকে অন করবে কন্টিনিউ সেই স্পিড ও ধরে নেবে এবং সেই স্পিডটা ধরেও চলতে থাকবে। আর তার সাথে সাথে এখানে রয়েছে তিনটে মোড, এখানে 1, 2, আর 3, এখানে তিনটে মোড, এখানে স্কুটির মোড এখানে চেঞ্জ হয়ে যায় যে কোন মোডে তুমি স্কুটি চালাবে হিসাবে এর স্পিড হতে থাকে। 1 যেমন নর্মাল মোড, 2 হচ্ছে ইকো মোড, আর 3 হচ্ছে স্পোর্টস মোড। তো সুতরাং এই তিনটে মোড এখানে আমরা পেয়ে যাচ্ছি, আর এখানে আমাদের রিভার্সেরও একটা সুইচ রয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি এটাকে মানে ওই চার চাকার মতো ভাই পিছন দিকেও টানতে পারবে, মানে এইরকমই ব্যাপার। আমি তো এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এটাকে পিছন দিকে টানার মানেটা কি? তো যাই হোক, নিশ্চয়ই কোম্পানি কিছু ভেবেছে তার জন্য দিয়েছে। তার সাথে সাথে এখানে কিন্তু এর সেফটি সংক্রান্ত ব্যাপার স্যাপারও রয়েছে, ওই দেখো সাউন্ড মারতে শুরু করলো ভাই আমার সেই সাইকেলের অ্যালার্মের মতো। আর এখানে এই যে কীগুলোতে প্রত্যেকটা কীগুলোতে এখানে লক অপশান রয়েছে, লক হয়ে গেল, আর এখানে আনলক, এখানে অ্যালার্মের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তো এখানে এই সম্পূর্ণ একদম পুরো সিকিউরিটি সিস্টেম এর সাথে কিন্তু ইনবিল্ট রয়েছে, এই চাবির সাথে একদম ওয়্যারলেস সিকিউরিটি সিস্টেম যেটাকে বলে সেটা কিন্তু একদম এর সাথে রয়েছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো যে এই যে তিনটে স্কুটি, এই স্কুটিগুলোর প্রত্যেকটার মাইলেজ কোনটার কীরকম? এটা আছে 100, এটা 100,
এটা 100 আর ওটা আছে 170 ওটা 170 ওটা সবথেকে বেশি আর এগুলোর প্রত্যেকটা দামের কি রকম ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা দামের বলতে ওটা এই মডেলটা যদি 170 দিয়ে নেওয়া হয় এটা মোটামুটি 108 108 আচ্ছা 108 ওটা 113 আচ্ছা ওটা 113 113 ওকে এটা হচ্ছে 108 এটা হচ্ছে 108 আচ্ছা এবার আমাদের টোটাল 7 রকমের ভেরিয়েন্ট আছে ব্যাটারির মধ্যে 7 রকমের ভেরিয়েন্ট আছে যেটা তৈরি হচ্ছে শুরু হচ্ছে 65 থেকে 65 80 85 100 140 170 টোটাল 7 খানা ভেরিয়েন্ট আছে তো সত্যি বলতে কি যে স্কুটিটা দেখার পর আমার সবথেকে বেশি লোভ জন্মেছে সেটা হচ্ছে এই স্কুটিটা এটার ভাই লুকসটাও একটুখানি অন্যরকম তো আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম তো দাদা বললো যে এটা একটা অ্যারোডাইনামিক্স শেপ আছে তাই তো আর এর সামনে রয়েছে একদম পুরো প্রজেক্টর ল্যাম্প রয়েছে আর তার সাথে সাথে স্কুটির যে অন্যান্য ফিচারগুলো সেটা তো রয়েছে আর এটা সবথেকে বেশি কিন্তু মাইলেজ দেয় সেটা হচ্ছে 170 কিলোমিটার তাই না দাদা 170 কিলোমিটার তো এটা সবথেকে বেশি মাইলেজ দেয় 170 কিলোমিটারে আর আচ্ছা আমাকে একটা কথা বলো তো এই ব্যাটারি অ্যাকচুয়ালি থাকে কোথায় ব্যাটারি হচ্ছে এই নিচে ব্যাটারি নিচে থাকে আচ্ছা একটুখানি কোন জায়গাটায় থাকে এরকম জায়গাটায় হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারি আচ্ছা আচ্ছা ডিটাচেবল ব্যাটারি এগুলো তাই তো উইথ এমসিবি আছে আচ্ছা 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 আমাকে আরেকটা জিনিস বলো যে এটার হচ্ছে মানে কিরকম মানে ব্যাটারিটা ব্যাকআপ কিরকম দেয় 170 কোম্পানি বলে 170 মোটামুটি মানে জেনুইন তুমি আমাকে বলবে যে জেনুইন একদম একদম 162 163 পাওয়া যায় আচ্ছা এর ব্যাটারির দাম কি রকম আছে ব্যাটারির দাম এখন মোটামুটি ধরো 34,000-35,000 টাকা মতন রয়েছে 34,000-35,000 টাকা আর কদিন পর পর রিপ্লেস করতে হবে এটা কদিন পর পর বলতে 3 বছরের অলরেডি ব্যাটারি ওয়ারেন্টি আছে আচ্ছা 3 বছরের মধ্যে কিছু হয়ে গেলে সেটা কোম্পানি বুঝে নেবে আচ্ছা ঠিক আছে আর লাইফ হচ্ছে ব্যাটারির 6 বছর ছ বছর লাইফ আছে এবার যেই ব্যাটারির যে চার্জিং সার্কেলটা থাকে সেই সার্কেলটা যদি মেনটেন করে চলা যায় ব্যাটারি 5.5-6 বছরে কোনো কথা বলবে না একদম ইডেন ক্লিনভাবে চলবে ব্যাটারি আর কোনো প্রবলেম দেবে না আচ্ছা আচ্ছা বেশ দারুণ তাহলে একটু স্কুটিটা একটু চালিয়ে দেখি নাকি কীরকম কী ব্যাপার রয়েছে কীরকম কী ফিচার রয়েছে একদম পুরো ছাপা ঝাপ তবে এটা স্পোর্টস মোডে দারুণ ভাবে উঠে যাচ্ছে আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে এই স্কুটিটাকে পিছন দিকে যদি একটুখানি টানি কিরকম লাগবে দেখি একটু তো এই মুহূর্তে আমি স্কুটিটার একটু এফিসিয়েন্সি টেস্ট করতে চাই যে সামনে একটা ঢাল মতো রয়েছে তো এই স্কুটিটা কত আরাম করে উঠতে পারে সেটা একটুখানি দেখবো তো আমি এখানে যে মোড রয়েছে সেটা একে এই মুহূর্তে সিলেক্ট করা আছে তো চলো দেখি কতটা সুন্দর আরাম করে উঠতে পারে এটা একদম দারুণ সুন্দর রকম ইজিলি উঠে গেল একদম দারুণ স্মুথভাবে এবার যে দোকানটা থেকে আমি স্কুটিগুলো চালালাম সেটা হচ্ছে একে এন্টারপ্রাইজ জাস্ট এই মুহূর্তে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও এখানে ফোন নাম্বারটা রয়েছে তো সেখান থেকে ফোন করতে পারো ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দেবো না তার কারণ অবশ্যই জানো তবে গল্প এখানেই শেষ নয় আরও কিছু এক্সাইটিং ব্যাপার স্যাপার রয়েছে তো সেটা এবার একটুখানি শোনো দেখো ব্যাপারটা কিন্তু একদমই পেইড প্রমোশন ছিল না কিন্তু তাও আমি জাস্ট তোমাদের জন্য দাদাকে নিয়ে একটা জাস্ট কথা বলছি সেটা হচ্ছে যে যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে সেক্ষেত্রে যদি দা বেঙ্গল রাইডারের চ্যানেল দেখে তোমরা আসো তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবে সুতরাং অবশ্যই এসে অন্তত নামটা বলো আর কিছু করতে হবে না চ্যানেল সাবস্ক্রাইব করো আর না করো নামটা এসে বলো অন্তত তোমাদের জন্যই বলছি তাহলে বাকি ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ দিস ইজ দ্য বেঙ্গল রাইডার
টেক ইট ইজি।